হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছি। আমি রমা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কোনো ব্লগ নয়, আজকে হচ্ছে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে মিষ্টি পোলাওয়ের রেসিপি। এটাকে আমরা আমাদের মতো, এটা রেসিপিটা সম্পূর্ণ নতুন, এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি, উনিই বানিয়েছেন। চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এইরকম মিষ্টি পোলাও চিকেন কষা বা নিরামিষ আলুর দমের সঙ্গে খুব ভালো যায়, মানে দুর্দান্ত লাগে খেতে। আমরা যেহেতু আজকে আমাদের শনিবার, ওই জন্য আমরা নিরামিষ আলুর দমের সঙ্গে এটা সার্ভ করেছি। খুব ভালো লাগে খেতে, তোমরা পারলে বাড়িতে ট্রাই করো, যেভাবে আমরা বানাচ্ছি সেইভাবে বাড়িতে ট্রাই করো, করে কমেন্ট করে জানিও কেমন লাগলো। এই মিষ্টি পোলাওটা বানাতে লাগছে গোবিন্দভোগ চাল, তোমরা চাইলে বাসমতি রাইসও নিতে পারো, কিন্তু এখানে আমরা গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে 400 গ্রাম মতো চাল আছে, এটা জলে ভিজিয়ে রেখেছি, আধ ঘন্টা মতো এটা জলে ভেজাতে হবে। এবার দেখো চালটাকে জল ঝরিয়ে নেওয়া হচ্ছে। এখানে স্ট্রেনারে ঝরালেই ভালো হতো, কিন্তু আমাদের যেহেতু স্ট্রেনার নেই, তাই জন্য যে ফুটো ফুটো এক ধরনের থালা পাওয়া যায়, সেই থালার ওপর চালটা দিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছে। এইভাবে আধ ঘন্টা রাখলেই জলটা ভালোভাবে ঝরে যাবে। এখানে দেখো জলটা ঝরে গেছে, এর মধ্যে কিছু মশলা মাখাতে হবে। এখানে দেখো মা 3 চামচ মতো ঘি দিয়ে দিল। এবার দিতে হবে হলুদ, পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ওদিকে দিতে হবে নুন, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি। আর যেহেতু এটা মিষ্টি পোলাও, ওই জন্য একটু চিনির পরিমাণটা একটু বেশি হবে, এটা মিষ্টি মিষ্টি হবে। আর দিচ্ছে গোলমরিচের গুঁড়ো, এই দিয়ে, আর একটু দেবে আদার রস। এই দিয়ে ভালোভাবে এই চালটা মেখে এই 10 মিনিটের জন্য মাখিয়ে রেখে দিতে হবে, যাতে মশলাটা চালের সঙ্গে ভালোভাবে মিশে যায়। 10 মিনিট পর দেখো গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে, হাঁড়িতে সাদা তেল দিয়ে দিল, তারপর দেবে একটুখানি ঘি। এটা ঘিয়ে করলেই ভালো হয়, এবার যেহেতু আমাদের সবার শরীর ভালো নয়, ওই জন্য শুধু ঘিয়ে করছে না, একটু সাদা তেল দিয়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিতে হবে, তারপর আগে থেকে যে কিশমিশ কাজুটা ভিজিয়ে রাখা হয়েছিল জলের মধ্যে, সেই কিশমিশ কাজুটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপর যে মশলা মাখানো গোবিন্দভোগ চালটা ছিল সেটা এবার এর মধ্যে দিয়ে 2 মিনিট মতো একদম লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে, মানে চালটা ভেজে নিতে হবে। এদিকে দেখো চালটা ভাজা ভাজা হয়ে গেছে, আর গ্যাসে মা একটা বাটির মধ্যে, এখানে 2 গ্লাস চাল নেওয়া হয়েছিল, তাই 4 গ্লাস জল দিয়েছে গরম করার জন্য। চাল আর জলের অনুপাতটা হবে 2:4, মানে 2 গ্লাস চাল দিলে 4 গ্লাস জল দিতে হবে, এরকম ডবল। এই জলটা ভালোভাবে গরম করে তারপর এই চালটার মধ্যে দিয়ে দিতে হবে। এবার জল দেওয়ার পর এটা টকবক করে ফুটিয়ে নিয়ে গ্যাসটা পুরো কমিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে 5 মিনিট ঢাকা দেওয়ার পর আবার ঢাকনা খুলে দেখে নিতে হবে যে তলা লেগে গেছে কিনা। এবার আর এটা হবে পুরো ঝরঝরে, দেখো আমাদের জল শুকিয়ে গেছে আর চালটাও সেদ্ধ হয়ে গেছে, ভাতটা দেখো কত ঝরঝরে হয়েছে। আর এদিকে দেখো মা চাটু বসিয়ে দিয়েছে, চাটুতে কয়েকটা গোটা গরম মশলা আর গোলমরিচ ভালো করে ভেজে নিয়ে মশলা গুঁড়ো করে দেখো এর মধ্যে মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মিষ্টি পোলাও। পোলাও তো রেডি হয়ে গেছে, এবার সার্ভ করার পালা। দেখো পোলাওটা এবার আমি একটা থালার মধ্যে সার্ভ করে দিচ্ছি সঙ্গে আলুর দম দিয়ে। আর তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে পোলাও বানিয়ে দেখো, যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো, তারাও প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই হাসি খুশি থেকো। বাই।